দুই সপ্তাহের ব্যবধানে দেশে করোনা রোগীর সংখ্যা বহুগুণ বাড়লেও রাজধানীতে এখনো স্বাস্থ্যবিধি মানতে অনীহা মানুষের। বেশিরভাগ মানুষই মন চাইলে পরছেন মাস্ক, আবার ইচ্ছে হলেই খুলে রাখছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের অতিরিক্ত ভিড়ে উপেক্ষিত সামাজিক দূরত্ব। শিক্ষার্থীরা স্কুল কলেজে মাস্ক পরলেও অভিভাবকদের মধ্যে দেখা গেছে অনীহা। কিছুক্ষণ সময় আমরা মাস্কটা খুলে রাখছি, বিশেষ করে একটু ইয়ে করে রাখছি, ম্যাক্সিমাম গার্জিয়ান কিন্তু মাস্ক পরে নেই। জুনিয়ররা যদি বলে যে আপু মাস্ক পরো, তাহলে উল্টা আরো চেতে যায় যে কেন বলবে। নেগেটিভলি দেখি অকট ফিল হয়, সবাই পরে না, আমরা পরি, স্বাস্থ্যবিধি মেনে চলে না। আমি বাচ্চা যখন নিয়ে আসছি তো অনেকের মুখে মাস্ক দেখি নাই, আবার স্কুলের ঢোকার সময় তো ভিড় অনেক বেশি। ভ্যাকসিন নিতে সেই যদি এত ভিড় হয় তাহলে উল্টা করোনা হয়েই যেতে পারে। কাঁচা বাজার শপিং সেন্টারগুলোতে অবস্থা আরো ভয়ঙ্কর। মাস্ক ছিল মানে আনতে ভুলে গেছি। করোনা তো বাড়তেছে সবাই জানি, মার্কেটে যে পরিমাণ মানুষের সমাগম উচিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, আমিও নিজেও মানতে পারতেছি না। জরিমানা করা হয় তাহলে হয়তো সবাই মানবে। অতিরিক্ত মানুষের আনাগোনায় পা ফেলার জায়গাও নেই বিপণী বিতানগুলোতে। গায়ে গা লাগিয়ে কেনাকাটা করছেন বেশিরভাগ ক্রেতা, বিক্রেতাদের মুখেও নেই মাস্ক। নিউ মার্কেটের এই ফুটওভার ব্রিজ দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল, আর অর্ধেকের বেশি অবৈধভাবে দখল করে রেখেছে হকাররা। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা কি আদৌ সম্ভব? আর এর মধ্যে যদি আপনি মাস্ক না পরেন তাহলে আপনি এবং আপনার পরিবারের জন্য ঝুঁকি বয়ে নিয়ে আসবেন। এদিকে করোনা সংক্রমণ নতুন করে চোখ রাঙালেও গণপরিবহন চলছে আগের মতোই। মাস্ক পরা কিংবা শারীরিক দূরত্ব নিশ্চিত করতে দেখা যায়নি কোনো প্রশাসনিক উদ্যোগ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।